নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। শনিদেব বলবান, ছয় রাশির ডবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। অনেকে কমেন্ট করেন যে কৌশিকদা, কতদিন পর্যন্ত এই যোগগুলো থাকছে? এই যোগটা সৃষ্টি হচ্ছে আপনার 17 আগস্ট টু 17 সেপ্টেম্বর, টানা এক মাস এই যোগ কিন্তু থাকছে। এর ফলে ছয়টি রাশি বিশেষ লাভ পাবে, এবং কেন শনি বলবান তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো। আমি যে ভিডিওগুলো করি কি না, কোনো হাওয়াতে কিন্তু কথা বলি না, দুম করে বলে ফেললাম এই রাশিগুলো কোটিপতি, এটা না, টোটাল লজিক্যালি কিন্তু আমি প্রতিদিন আপনাদের সামনে এই ভিডিওগুলো উপহার স্বরূপ কিন্তু আমি দিই। দেখুন, রবি রাশি পরিবর্তন করছে, রবি কোথায় রাশি পরিবর্তন করে কোথায় যাচ্ছে, সিংহ রাশিতে, এবং কুম্ভ রাশিতে শনি কিন্তু অবস্থান করছে, এবং সমসপ্তম দৃষ্টি শনি এবং রবির মধ্যে কিন্তু বিনিময় হচ্ছে, এবং রবি হচ্ছে পিতা, শনি হচ্ছে পুত্র, অর্থাৎ পিতার বল পুত্র কিন্তু পাচ্ছে, অর্থাৎ পিতার ক্ষমতায় পুত্র আরও পাওয়ারফুল কিন্তু হচ্ছে। ধরে নিন আপনার ছেলে স্কুলে গেছে, এবার স্কুলে ছুটির সময় যখন সকল গার্জেন আসছে, তখন যদি আপনার ছেলে দেখা গেল ওর বাবা, আপনি হয়তো ছেলেকে আনতে গেছেন, তখন আপনার পুত্রের অবস্থা কী হবে? আরও আনন্দিত হবে, আরও খুশি হবে, অর্থাৎ পিতাকে দেখে পুত্রের যে আনন্দ এবং শক্তি বৃদ্ধি, সেটা কিন্তু শনির কিন্তু হতে চলেছে, অর্থাৎ রবির পাওয়ার পেতে চলেছে শনি, এবং টানা 30 দিন এই পাওয়ার থাকবে শনির উপর। আমি প্রতিদিন আপনাদেরকে একটি কথা আবারও বলছি, যাদের ক্ষেত্রে হয়তো মিলছে না, নিজস্ব ব্যক্তিগত জন্মচক্রটা একবার হলো অ্যানালাইসিস করুন। দেখুন, সবার সাথে মিলবে এমন কথা নয়, কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু মিলবে, এবং যাদের ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান রয়েছে কি না, আমি গ্যারেন্টি স্বরূপ আপনাদেরকে বলছি 1000% আপনাদের এই শনি কিন্তু ডবল অর্থ কিন্তু এই রাশিগুলোকে দিবে। কোন কোন ভাবগুলোকে দিবে, কোন কোন রাশির ভাবগুলোকে দিবে, আমি একে একে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তবে হ্যাঁ, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। আমি একটি কথা বারবার বলছি, যারা আমার প্রোগ্রাম দেখছেন, কৌশিকদার প্রোগ্রাম যখন আপনারা দেখছেন কি না, দু চোখ ভরে স্বপ্ন নিয়ে দেখুন, অর্থাৎ উচ্চ জায়গাতে চেষ্টা রাখুন, দেখবেন একদিন পৌঁছাবেন, লক্ষ্য অনেক দূরে রাখবেন। ঋণে পড়ে গেছেন, দাম্পত্য সুখের জায়গায় বাধা আসছে, বিবাহ হচ্ছে না, ব্যবসা ক্ষেত্রে সমস্যা চলছে, মামলা মকদ্দমা, কর্মের জায়গায় সমস্যা, শত্রুতা, ইমিডিয়েট যোগাযোগ করুন, নিশ্চিতরূপে সেই জায়গা থেকে একজন অ্যাস্ট্রোলজার আপনাদেরকে যেন বন্ধু হিসেবে কিন্তু টেনে তুলতে পারে। অর্থাৎ আমি একটি কথা বারবার বলি যে আমার সাথে আপনারা স্যার বলে কথা বলবেন না, কৌশিক দা বলে কথা বলুন, অর্থাৎ আমি আছি তো আপনাদের পাশে, চিন্তা করছেন কেন, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। এই রাশিগুলোকে, ছয়টি রাশি পাওয়ারফুল শনি ছয়টি রাশির ডবল ডবল লাভ দিবে। কোন কোন এই রাশি আমি একে একে আলোচনা করতে চলেছি। প্রথম রাশি, অনেক চর্চিত রাশি, বলে খারাপ, মকর রাশি। এই একটা মাস, এক মাস টানা, কারণ আপনাদের ধনাধিপতি ধনব্যবস্থান করছে,
আপনার যদি ব্যাংক ব্যালেন্স থাকে কি না, যদি 1 লাখ টাকা থাকে সেটা 2 লাখ হবে, 50 থাকলে সেটা 1 লাখ হবে, 2 লাখ থাকলে 4 লাখ হবে, 4 লাখ থাকলে 8 লাখ হবে। অর্থাৎ যদি আপনার 10,000 থাকে সেটা 20,000 হবে, ডবল অর্থ প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, মকর রাশি লিখে রাখুন। যদি আপনার জন্মছকে শনি স্থিতি ভালো থাকে, রবির প্লেসমেন্ট ভালো থাকে, এই সময়ের মধ্যে মকর রাশি ক্ষেত্রে মানে একটা অর্থনৈতিক জায়গা মানে দুর্দান্ত রেজাল্ট আপনাকে কিন্তু দিতে চলেছে, ডবল প্রাপ্তি। দ্বিতীয় নম্বর রাশি ধনু রাশি। ধনু রাশির ধনাধিপতি তৃতীয়ভাবে, বিশেষ করে যারা অনলাইন মার্কেটিং, সেলস, ট্রাভেল ট্যুরিজম, ট্রান্সপোর্ট, ফরেন বিদেশের সাথে যুক্ত রয়েছে, আপনাদের এই সময় কিন্তু ডবল প্রাপ্তি সেই জায়গাগুলো থেকে কিন্তু আসতে চলেছে। আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার এই সময় কিন্তু হতে চলেছে। শনিদেব ডবল লাভ দিবে ধনু রাশিকে। তিন নম্বর রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে শনি হচ্ছে রাজযোগকারী প্ল্যানেট এবং পঞ্চমভাবে অবস্থান করছে একাদশভাবে রবি। অর্থাৎ আপনাদের ইনকাম গেইন আপনাদের হবে, দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হবে, কোনো বড় ধরনের সুযোগ, কোনো বড় ধরনের সম্মান এই সময় আপনাদের আসতে চলেছে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা আপনাদের কিন্তু সৃষ্টি করতে চলেছে তিন নম্বর রাশি তুলা রাশি। অভাবনীয় লাভ পেতে চলেছে তুলা রাশি। চার নম্বর রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির সোনায় সুয়াগা হতে চলেছে, আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের কোনো পরিবর্তন, আপনাদের মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভ কিন্তু দেখা যাচ্ছে এবং ভাগ্য ক্ষেত্রে কিন্তু উন্নতি নিশ্চিত রূপে কিন্তু রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সম্পত্তিগত দিক থেকে এবং কর্মের জায়গা থেকে, এই দুটি জায়গা থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, নিজস্ব প্রপার্টি এবং কর্ম, এই দুটি জায়গা থেকে কিন্তু আপনারা এই সময় লাভ পেতে চলেছেন এবং ভাগ্যের চাকা আপনাদের ঘুরতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের কোনো অ্যাচিভমেন্ট হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির আপনাদের পঞ্চমভাবে এবং একাদশভাবে শনি আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রে বড় ধরনের সফলতা, ইনকাম গ্রেন আপনাদের হতে চলেছে এবং বড় কোনো শুভ সংবাদ, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের কোনো অর্থের জায়গা মজবুত হতে চলেছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পেতে চলেছেন, মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে। অন্তিম এবং শেষ রাশি সিংহ রাশি। সিংহ রাশির আপনার এই সময়ের মধ্যে মান সম্মান, ডেলি ইনকাম, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময়ে লাভ, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, কর্ম যোগ আপনাদের সৃষ্টি হতে চলেছে এবং প্রপার্টি থেকে সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় 100% লাভ কিন্তু পেতে চলেছেন। আমি একটি কথা আবারও বলছি, প্রত্যেকে ওং সাং সুনিশ্চরায় নম এই মন্ত্রটি অবশ্যই আপনারা পাঠ করুন, তাতে বিশেষ লাভ আপনারা কিন্তু পাবেন। এবং একটি কথা আবারও বলি, নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার করুন, এটা হচ্ছে এটা সার্বিক একটি বিচার, কারণ এখান থেকে একই রাশি লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু আমি দশা মহাদশা নবগ্রহের কী পজিশান দেখতে পাচ্ছি না, কিন্তু বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আমি এই প্রেডিকশানটা আপনাদেরকে করছি। এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের অ্যাচিভমেন্ট হতে চলেছে এবং আপনাদের আর্থিক উন্নতি, মান সম্মান বৃদ্ধি, কেরিয়ারের ক্ষেত্রে লাভ নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। প্রত্যেকে সুস্থ থাকুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং শনি যাদের ক্ষেত্রে খারাপ রয়েছে আমি বলবো শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন,
100% আপনাদের কিন্তু এই সময় বড় ধরনের কোনো পরিবর্তনের যোগ নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমার রইল এবং বড়দের আমার প্রণাম নেবেন। নমস্কার, ধন্যবাদ।